नमस्कार बंधुरा, आमी सोनाली। आमार चैनेले सबाई के स्वागत जानाई। आज के अपना शेखाबो ब्लाउज किंबा चूड़ीदारे पट्टी किभाबे सठिक भावे लागाते हय। पट्टी अपनारा लागाते सबाई जानें, किन्तु सठिक भावे लागाले आपनार पट्टीटा देखते सुंदर हबे आर हेम सेलाई देवार समयओ आपनादेर सुविधा। এই যে কাপড়টি দেখছেন, এই যেভাবে আমি টেনে দেখালাম ওই দিকেই পট্টি কাটতে হয়। কাপড়ের অনেক দিক থেকে সোজা লম্বা আর এই দিক, কিন্তু যেই দিকে টানলে কাপড়টা বেড়ে আসবে সেই দিক দিয়েই আপনি পট্টিটা কাটবেন। ঠিক এভাবে কোনাচ করে আপনি চাইলে চক দিয়ে দাগ দিয়ে তারপর কাটতে পারেন। এভাবে কেটে নিয়ে একটু কোনাচ করে দিতে হবে সাইডগুলো, যাতে জোড়ার সময় সোজা হয়ে যায়, জুড়তে সুবিধেও হবে। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ করে দেন সাপোর্টের জন্য। তো এইভাবে পট্টি আগে থেকে কেটে রেখেছিলাম। এরকম যেই কোণটা উঁচু থাকবে সেই কোণে অন্য পট্টির নিচু দিকটা লাগিয়ে এইভাবে ঠিক অপোজিট সাইডে, এর অপোজিটে ওর অপোজিট দিয়ে সেলাই করে এইভাবে পট্টিটা জুড়ে দেওয়ার পর দেখবেন টেবিলে যখন রাখবেন কিংবা কোথাও যখনই রাখবেন তখন পট্টিটা যেন সমান মনে হয়। অসমান কাটার সময় অসমান থাকবে ঠিকই, কিন্তু জোড়ার পরে যেন এরকম সমান দেখায়, তাহলে আপনার পট্টি জোড়া ঠিক হয়েছে। তারপর ব্লাউজে এইভাবে লাগিয়ে দেবেন। প্রথমে ব্লাউজের এই যে সোজা দিকে, সোজা দিকেই পট্টির সোজা দিকটা বসাবেন, দুটোরই সোজা সোজা এইভাবে লাগিয়ে যাবেন। দুই শুট করে সেলাই রাখবেন যাতে পরে খুলে না যায়। দুই শুট করে অল্প অল্প একসাথে সমান করে করে অল্প অল্প করে করে এরম করে সেলাই করবেন। হ্যাঁ, ঠিক এইভাবে ভিডিওতে দেখতেই পাচ্ছেন আপনারা। তারপর ওটাকে সোজা করে চাপ সেলাই দিয়ে দেবো আমরা, যাতে হেম সেলাই দেওয়ার সময় মুড়তে সুবিধা হয়। সুতির ব্লাউজে অনেকে হেম চাপ সেলাইটা না দিলেও চলে, কিন্তু দিয়ে রাখা ভালো, সেলাইয়ের সময় আপনারই সুবিধে। তো এইভাবে চাপ দিয়ে দেওয়ার পর দেখুন কত সুন্দর জিনিসটা দাঁড়াবে, একদম সমান, কোনো উঁচু নিচু কিংবা অসমান নেই, পুরো সমান পট্টি। থ্যাংক ইউ বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ করে দিন।